প্রচণ্ড দাপদাহ আর রমজানের দেশে নেই ওয়াসার এমডি তাকসিম এ খান। মহামারীর এই সময়ে তার থাকা না থাকা নিয়ে চলছে নানা গুঞ্জন। আমেরিকায় অবস্থানরত ওয়াসা এমডির অনলাইনে অফিস করার ব্যাপারও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। টানা দাবদাহে ঢাকা ওয়াসার বহু গ্রাহকের ছিল না নিরবচ্ছিন্ন পানি সরবরাহ। প্রতিকার পেতে কেউ কেউ ওয়াসা এমডির সাক্ষাৎও চেয়েছিলেন, কিন্তু তিনি দেশে নেই। তাহলে আছেন কোথায় আর কিভাবে চালাচ্ছেন ওয়াসার গুরুত্বপূর্ণ কাজ? 12 বছর ধরে যখন আছি তখন আমি পালিয়ে যাব কেন? সময় হলে তো চলেই যাব। ঢাকা ওয়াসা অ্যাক্ট 96 এর আন্ডারে ঢাকা ওয়াসা পরিচালিত হয়। বেতন ভাতা এবং অন্যান্য সব সুযোগ সুবিধা বোর্ড নির্ধারণ করে। তার দাবি, নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে লস অ্যাঞ্জেলসে থেকেই নিয়মিত অফিস করছেন তিনি। এবং বোর্ড আমাকে এই শর্তেই ছুটি দিয়েছে যে আমি ওই ছুটি অবস্থায় বিদেশে থেকে অনলাইন কাজ করব। বহুলাংশে আমরা কাজকে ডিজিটাল করে ফেলেছি, কাজে আমাদের অনলাইন সব কাজই আমরা এখন করতে পারি। তো কাজেই আমি অনলাইনে কাজ করব। সরকারি চাকুরি প্রবিধান মানায় যখন আর্ন লিভে কেউ যায় তখন সে যার জায়গায় আরেকজনকে ভারপ্রাপ্ত করে যায় এবং আর্ন লিভে থাকা অবস্থায় সে কাজ থেকে ওই কাজের সাথে সম্পৃক্ত থাকে না। আমাদের চাকরি হচ্ছে ওয়াসা অ্যাক্ট 1996 পার্লামেন্টে পাশ করা একটা আইনের আওতায়। ওয়াসার এমডি একজন সার্বক্ষণিক কর্মকর্তা এবং সমস্ত কাজের জন্য তিনি জবাবদিহি করবেন এবং তাকে বোর্ড দ্বারা নিয়োগ প্রাপ্ত হবেন, তবে সরকারের অনুমোদন লাগবে, চেক অ্যান্ড ব্যালেন্স, এবং ওনাকে ফায়ার করতে পারবে বোর্ড, তবে আবার সরকারের অনুমোদন লাগবে এবং উনি রিপোর্টেবল হবেন বোর্ডের কাছে। ওনার বেতন ভাতা বোর্ড ঠিক করবে। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা।